হে এভরিওয়ান, মু চিনু, স্বাগত করছি মো ইউট্যুব চ্যানেলকু। আজ আপনার নিয়ে এসছি মো গোটে হেয়ার কটিং ভিডিও, যেটা কি মোর ইউট্যুবে অপলোড হচ্ছে অলরেডি। মু যে হেয়ার কটিং করলি তো মো ক্লায়েন্ট যেহেতু আসলে তাঁর মোর ইউট্যুবে দেখি এই হেয়ার কটিংটা বহুত পছন্দ হয়েছিল, তো তাঁর মা কে কি মো ঝিওর তোম টাইপর চুটি কাটি দিও, যেমি পুরা ডিটো তোম টাইপর রহব। তো মু তাঁর কটিং স্টার্ট করি, তো মতো তো বহুত খুশি লাগিছিল যে ইউট্যুবর জন লোক দেখিকি আসি মতো কটিং করা কৌন, তো এমতি কটিং আসলে মতো বহুত খুশি লাগিছিল। লোক তো অলরেডি অনলাইন রু দেখি আসি কুহতি মতো কি এই টাইপর কটিং দিদি আমার দরকার, সেমতি কটিং দরকার, কিন্তু ইয়ে আসি কে কি দিদি আমার তোমার যেমি কটিং সেমতি কটিং দরকার, আমি ইউট্যুবর দেখি আপনার কেমিতি কট করলে, তো মতো বহুত খুশি লাগিছিল কি যা হোক লোক মতো দেখুঁচ আতে রিভিউ বি দেওয়া কি কেতে ভালো ভাবে মু কটিং করুচি, তো মতো বহুত খুশি লাগিছিল সেইপাই। তো মু তাঁর কটিং স্টার্ট করছি 45 ডিগ্রি, 0 ডিগ্রি পুরা হেয়ার কু কম করে 45 ডিগ্রি কট করুচি। তো আপনার মানে দেখি মো হেয়ার কটিং মু কটিং করলে লাইটলি ইউ টাইপ রয়েছিল ব্যাক্রে, তো সেম টাইপর তাঁর বি কট করবি কিন্তু আউরি লাইটলি রহব, কারণ তাঁর লেন্থ বেশি নাই, যে লেন্থ টিকিয়ে অধিকা লাগে আর টিকিয়ে অধিকা লাইটলি রহি থাকে আর টিকিয়ে অধিকা ইউ, কিন্তু তাঁর লেন্থ যেহেতু কম অছি আমি সেই হিসাবে কট করিবা, কিন্তু ফ্রন্ট লুক তাঁর ডিটো মো টাইপর তো দরকার লা, তো মো হেয়ার তো বংশি বংশি হেয়ার, তাঁর হেয়ার তো ফ্ল্যাট লুক, তো টিকিয়ে মতো টিকিয়ে কাম করিয়া পড়েছিল। তো আপনার মানে পুরা ভিডিওর বনে রুহতু আর দেখুন মু কটিংটা কেমতি করুচি, ফার্স্ট 45 ডিগ্রি কট করেছি, 0 ডিগ্রি কম করি, তো সেম টেকনিক টু সাইডে কট করছি আর ব্যাক লাইট ইউ লুক দিয়েছি, ফ্রন্ট কটিং আপনার পুরা ভিডিও দেখেছি, তো আপনার মানে পুরা ভিডিওর বনে রুহতু আর দেখুন কটিংটা কেতে সহজ উপরে আপনার করিপারে। টু সাইড মু ভাল ভাবে কট করে যে ব্যাক্র কাম, তো ব্যাক্রে কিছুটা হেয়ার আমার বাকি রয়ে যাই, যেটা কি সাইড কম করে কট করি, খালি ব্যাক্রে তাকে ভাল ভাবে 0 ডিগ্রি কম করি আমি এমনি ইউ লুক দিয়ে দেবা এই হেয়ার সহ, সেই হেয়ার কু সেভ করেদেলে অলরেডি ইউ লুক তো আসি হি যাব, কারণ অলরেডি আমার হেয়ার কটিং হয়ে যাই, আর যা বি এক্সট্রা হেয়ার অছি আমি তাকে কম করি বারম্বার কম করা তো আমার এক্সট্রা হেয়ার বাহারি আসি থাকে, সেটা তো আপনার মানে জানিবে রিজেক্রে আমি বারম্বার কম করে থাকি আর যা বি এক্সট্রা হেয়ার থাকে তাকে কট করে থাকি, তো আপনার মানুষ রিজেক্রে বেশি কষ্ট করা পড়ে, কাহিঁকি না কটিংটার বেশি কষ্ট হচ্ছে রিজেক, আর যদি 0 ডিগ্রি কট করছেন তো আউরি বেশি হি কষ্ট হয়ে থাকে, নর্মালি কটিংরে তো রিজেক কষ্ট পড়ে নি, কিন্তু 0 ডিগ্রি কটিংরে সবুবেলে হি কষ্ট পড়ে থাকে, কারণ রিজেকরে গোটে পরে গোটে হেয়ার বাহার থাকে, যেটা কি আমি ভাল ভাবে রিজেক কলা পরে বি ক্লায়েন্টর মমি মানে এতে কম করে দিয়ে তাঁকে তো যা হলে গোটে হেয়ার দেখা হি যাই থাকে, সেইটা সত না মিচ মতো কমেন্ট করে নিশ্চয় কবে, যে হেয়ার ড্রেসর থাকবে যে কটিং করছেন অলরেডি সে নিশ্চয় তা দেখিবে থরে না দ্বিথর, মু তো এইটা থরে দ্বিথর নিশ্চয় দেখিছি, আর সেইপাই মু বারম্বার কম করি দেখে, তথাপি কে জানি কেমিতি গোটে হেয়ার রহি হি যাই থাকে, তো সে তো নিশ্চয় হি দেখা যাব, কারণ সে হচ্ছেন ছুঁক মমি, ছুঁক মমি মানুষ সবু তো দেখা যায়, আমি দেখা যাও নজা জস্ট চোক লা সত কথা সেইটা, কিন্তু ছুঁক মমি মানে বহু পজিটিভ হয়ে থাকে, সে সবুলে তাঁর ছুঁর ভালো হি দেখতে কেমিতি সে ভাল নাইবে ভাল পিঁধিবে ভাল, তো আমি মানে আমি সেইয়া হি করতে, সেইটা তো সত হি কথা, তো মমি মানুষ দেখা যা কথা হি দেখা যাব, তোমাকে দেখা যাও ন যাও, তো ভাল ভাবে সেই রিচেক করব যেমি ছুঁক মমি মানুষ কিছু গলতি ন দেখা যাব, তো বড়িয়া ভাবে দেখি করতে মু 0 ডিগ্রি কট করছি, আর চেয়ার কু বুলাই বুলাই বারম্বার চেক করি, চেক করার কারণ হচ্ছে যেমি কি আমি জমা বি কমপ্লেন নমিব আপনার হেয়ার এই জায়গায় রহি যাই কটিং কলাবে,
ଝିଅ ଟିକେ ଦେଖିଲ ଏଇ ଜାଗା ଫେଡ଼ ରହିଯାଇଛି, ତ ମମି ମାନେ ଏମିତି କହିଥାନ୍ତି, ତ ମୋତେ ବହୁତ ହସ ମାରିଥାଏ, କିନ୍ତୁ ହସିବା କଥାରେ କିଛି ନାହିଁ, କଟିଙ୍ଗରେ କିଛିଟା ହେୟାର ରହିଯାଏ। ଜଣ ଜଣେ ତ ରାଗିଥାନ୍ତି, ଜଣ ଜଣେ ବହୁତ ସୁଇଟ୍ ଥାନ୍ତି, ତାଙ୍କ ମମି ତ ବହୁତ ସୁଇଟ୍ ଥିଲେ, କହିଥିଲେ ଆଉ ତମ ଝିଅ ତମର ଯେମିତିଆ କଟିଙ୍ଗ ସେମିତିଆ କଟିଙ୍ଗ କରିଦିଅ, ଲାଷ୍ଟକୁ କହିଥିଲେ ତାଙ୍କ ଚୁଟିକି ଟିକେ ବାନ୍ଧିକି ଦେଖାଅ ତମ ଟାଇପ୍ର ଦେଖାଯାଉଛି ନା ନାହିଁ। ତ ମୁଁ ଲାଷ୍ଟକୁ ତାଙ୍କ ଚୁଟି ମୋ ଟାଇପ୍ର ବାନ୍ଧିକି ବି ଦେଖାଇଥିଲି, ଯେମିତି ମୁଁ ସବୁବେଳେ ଅଲରେଡ଼ି ବାନ୍ଧେ ଅଧା ଚୁଟି କରିକିନି, ତ ସେମିତି ବାନ୍ଧିକି ବି ତାଙ୍କୁ ଦେଖାଇଥିଲି। ସେ ତା'ପରେ ସାଟିସ୍ଫାଏ ହେଇଥିଲେ କି ନାଇଁ, ହଁ ତାଙ୍କ କଟିଙ୍ଗଟା ତାଙ୍କ ଝିଅର କଟିଙ୍ଗଟା ପୁରା ମୋ ଟାଇପ୍ର ହିଁ କଟିଙ୍ଗ ହେଇଛି। ତ ଯାହା ବି ହଉ କଟିଙ୍ଗ ଆମର ପାଖାପାଖି ସରିଗଲାଣି, ଏ ଫ୍ରଣ୍ଟରେ କଟିଙ୍ଗ ଷ୍ଟାର୍ଟ କରିବେ। ଫ୍ରଣ୍ଟରେ ମୁଁ ଲାଇଟ୍ ଲେୟାର୍ କରିଥିଲି, ତାଙ୍କର ବି ମୁଁ ସେମ୍ ଲୁକ୍ କରିବି। ସାଇଡ଼୍ରେ ଫ୍ରଣ୍ଟରେ ଯେଉଁଟା ୟୁ ଲୁକ୍ କ୍ରିଏଟ୍ ହେଇଛି ଆମର, ସେଇଟାକୁ ପୁରା ବଢ଼ିଆ ଭାବରେ ଲେଜର୍ ଲୁକ୍ରେ ପୁରା ବଢ଼ିଆ ସେ ଲୁକ୍ କରେଇବି। ତ ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ କଟିଙ୍ଗଟା କେମିତି ଫ୍ରଣ୍ଟରେ ମୁଁ କରୁଛି। ତ ପ୍ରତ୍ୟେକ ହେୟାର୍କୁ ପୁରା ମୁଁ କମ୍ କରିଥିଲି ସେଇ ହେୟାର୍ର 90 ଡିଗ୍ରୀରେ। ତ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ 90 ଡିଗ୍ରୀରେ ପୁରା ହେୟାର୍କୁ କମ୍ କରି ମୁଁ କରି ନେଇଛି ହାଲକା ହାଲକା କଟ୍। ତ ଫିଙ୍ଗର୍କୁ ଆମେ ଡାଉନ୍ କରିଛେ 180 ଡିଗ୍ରୀକୁ। ତ ଫିଙ୍ଗର୍କୁ ହାଲକା ଆମେ ଡାଉନ୍ କରି ରଖିଲେ ଦେଖିପାରୁଥିବେ ସିଧା କଲିନି ମୁଁ ଫିଙ୍ଗର୍ରେ ସିଧା କରିଥିଲି, ତାହେଲେ 90 ଡିଗ୍ରୀରେ କଟିଥାନ୍ତା। ଯଦି ଆପଣ ଫିଙ୍ଗର୍ ଡାଉନ୍ କରିଛନ୍ତି 180 ଡିଗ୍ରୀ, ତ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ସେଇଟା ସେ ଲୁକ୍ଟା ଦେଖିପାରୁଥିବେ ପାଉନ୍ସି ଲୁକ୍। ତାଙ୍କ ଫ୍ରଣ୍ଟରେ କ୍ରିଏଟ୍ କରିବା ବହୁତ କଷ୍ଟ, ଯେଉଁଟାକି ତାଙ୍କ ହେୟାର୍ ଜମା ବି ପାଉନ୍ସି ନୁହଁ, ଫ୍ଲାଟ୍ ଲୁକ୍। ତ ମୋତେ ପାଉନ୍ସି କରିବାକୁ ଟିକିଏ କଷ୍ଟ କରିବାକୁ ପଡ଼ିଥିଲା, ମୁଁ ବାରମ୍ବାର ହେୟାର୍କୁ କମ୍ କରିଥିଲି, ଅଲଗା ଅଲଗା ଆଙ୍ଗେଲ୍ରୁ ସବୁ ହେୟାର୍ ନେଇକି କଟ୍ କରିବା ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲି। ତ ସେଇଟା ହିଁ ହେଉଛି ସବୁଠୁ ଡିଫିକଲ୍ଟ କି ଆମେ ଗୋଟେ ନର୍ମାଲ୍ ହେୟାର୍ରେ ବାଉନ୍ସି ଲୁକ୍ ଦେବା। ତ କେମିତି ଦେବା, ପ୍ରତ୍ୟେକ ହେୟାର୍ ପ୍ରତ୍ୟେକ ଆଙ୍ଗେଲ୍ରୁ ମୁଁ କମ୍ କରିଥିଲି ଆଉ କଟ୍ କରିବା ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲି, ଯେମିତି ପୁରା ପରଫେକ୍ଟଲି ଫ୍ରଣ୍ଟ ଲୁକ୍ ମୋ ହେୟାର୍ ଟାଇପ୍ର ହିଁ ଆସିବ। ତ ଦେଖିପାରୁଥିବେ ମୁଁ ସାଇଡ଼୍ରୁ କିଛିଟା ହେୟାର୍ ଦ୍ୱାରା ଆଡ଼୍ କରିଛି ଆଉ ତା'ପରେ ତାକୁ ମୁଁ କରିଛି କଟ୍। ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ହାଲକା ବାଉନ୍ସି ରହିଛି, କିନ୍ତୁ ସତ କହିବାକୁ ଗଲେ ଏଇ କଟିଙ୍ଗ ଏ ପିଲାଙ୍କ ପାଇଁ ନୁହେଁ, କାରଣ ତାଙ୍କ ଫେସ୍ ବହୁତ ଛୋଟ ଆଉ କ୍ୟୁଟ୍ ଥିଲା। ଛୋଟ ଫେସ୍ରେ ଏ କଟିଙ୍ଗ ନୁହେଁ, ବଡ଼ ଫେସ୍ ଯେଉଁ ଛୁଆଙ୍କର ହେଇଥିବ ତାଙ୍କ ପାଇଁ କଟିଙ୍ଗ ବହୁତ ଭଲ, କାରଣ ଏଇଟା ହେୟାର୍ କଣ୍ଟୋରିଂର କଟିଙ୍ଗ। ତ ଯେମିତି ଦେଖିଥିବେ ମୋ ଟିକେ ଗୋଲିଆ ଟାଇପ୍ର, ସେଥିପାଇଁ ମୁଁ ଗୋଲ୍ ଟାଇପ୍ର ଫେସ୍ ପାଇଁ ମୁଁ ହେୟାର୍ କଣ୍ଟୋରିଂ କଟ୍ କରେ। ତ ତାଙ୍କ ଫେସ୍ ତ ଗୋଲ୍ ଥିଲା କିନ୍ତୁ ବହୁତ ସ୍ମଲ୍ ସାଇଜ୍ ଥିଲା, ତ କଣ୍ଟୋରିଂ ଦରକାର ହିଁ ନଥିଲା, କିନ୍ତୁ ତାଙ୍କ ମମି ଯେହେତୁ ଚାହିଁଥିଲେ କି ମୋ ଟାଇପ୍ର କଟିଙ୍ଗ କରିବା, ତ ସେଥିପାଇଁ ମୁଁ ତାଙ୍କର କଟ୍ କରିଥିଲି। ତ କ୍ଲାଏଣ୍ଟଙ୍କର ଫର୍ମାଇଜ୍ ତ ଆମକୁ ପୂରଣ କରିବାକୁ ହିଁ ପଡ଼ିବ, ତ କ୍ଲାଏଣ୍ଟଙ୍କ ମୁହଁକୁ ତ ମାନୁଥିଲା କିନ୍ତୁ ତାଙ୍କ ଛୋଟ ଫେସ୍ ପାଇଁ ତାଙ୍କ ମୁହଁ ଲୁଚି ହିଁ ଯାଉଥିଲା। ଯଦି ବଡ଼ ମୁହଁ ହେଇଥାନ୍ତା, ଗୋଲ୍ ଫେସ୍ ହେଇଥାନ୍ତା, ତାହେଲେ ତାଙ୍କ ଫେସ୍କୁ ଭଲ ଲାଗିଥାନ୍ତା ଆଉ ତାଙ୍କ ଫେସ୍ କିଛିଟା କଣ୍ଟୋରିଂ ହେଇଥିଲେ ଭଲ ଦେଖାଇଥାନ୍ତା, କିନ୍ତୁ ତାଙ୍କ ଫେସ୍ ଲୁଚି ଯାଉଥିଲା ଏଇ କଟିଙ୍ଗରେ। ତ ଯାହା ବି ହଉ ତାଙ୍କୁ ତ କଟିଙ୍ଗ ବହୁତ ପସନ୍ଦ ହେଇଥିଲା। ଆପଣମାନଙ୍କୁ କଟିଙ୍ଗ କେମିତି ଲାଗିଲା ମୋତେ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚୟ କହିବେ। ଆଉ ହଁ, ଆପଣମାନେ ମୋ ଭିଡ଼ିଓକୁ ଦେଖୁଥିବାରୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍। ଆଉ ମୁଁ କ୍ଲାଇଣ୍ଟ ଦେଖିକି ଆସିକି ମୋତେ କହିଥିବାରୁ ମୋତେ ତ ବହୁତ ଖୁସି ଲାଗିଥିଲା। ଆପଣମାନଙ୍କ ସହିତ ଏମିତି କିଛି ହେଇଛି ଯଦି ମୋତେ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚୟ କୁହନ୍ତୁ। ଆଉ ଯଦି ଆପଣମାନେ ମୋ ଚ୍ୟାନେଲ୍ ନୂଆ ଅଛନ୍ତି, ତାହେଲେ ମୋ ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲିବେନି। ତ ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ ମୁଁ ବଢ଼ିଆ ଭାବରେ ପ୍ରତ୍ୟେକ ଥର କମ୍ କରି କଟ୍ କରୁଛି, କାରଣ ଟିକେ ହେୟାର୍ ଯଦି ରହିଯିବ ତ ଭଲ ହିଁ ଦେଖାଯିବ ଲୁକ୍ଟା। ତ ଲୁକ୍ ପୁରା ପରଫେକ୍ଟ ଆସିବାକୁ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା କେମିତି ଆମ ଲୁକ୍ ପୁରା ପରଫେକ୍ଟଲି ଆସିବ। ତ ବାରମ୍ବାର କମ୍ କରି ବାଉନ୍ସି ଲୁକ୍ କ୍ରିଏଟ୍ କରିବା, ଫ୍ରଣ୍ଟରେ ପୁରା ପରଫେକ୍ଟଲି ଯେମିତି ମୋ ଚୁଟି ରହେ ସେମିତି ରହିବା ନିହାତି ଦରକାର ଥିଲା। ତ ସେଇ କଟିଙ୍ଗଟା ମୁଁ ବାରମ୍ବାର ଚେକ୍ କରି ଦେଖିଥିଲି କେଉଁପଟ ସାଇଡ଼୍ରୁ କେମିତି କାଟିଲେ ପୁରା ବାଉନ୍ସି ଲୁକ୍ ଆସିବ। ଆପଣମାନେ ଦେଖିପାରୁଥିବେ କେତେ ବଢ଼ିଆ ଭାବରେ ତାଙ୍କ କଟିଙ୍ଗ ମୁଁ କରିନେଇଛି ଫିନିଶ। ତ ଆପଣମାନଙ୍କୁ ହେୟାର୍ କଟିଙ୍ଗ ଆସି କରୁଛି ବହୁତ ଭଲ ଲାଗିଥିବ, ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ କରିବେ, କମେଣ୍ଟ କରି କହିବେ କେମିତି ଲାଗିଲା। ରହୁଛି, ନମସ୍କାର, ଦେଖା ହେବ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନଙ୍କ ସହିତ।